মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কর্মযোগ্য পরিদর্শনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ সিলেট অঞ্চলে বড় মৌসুমে জ্বালানি তেলের সংকট চাহিদার মাত্র 30% ডিজেল সরবরাহ বন্ধ থাকা কৈলাসচিলা পরিশোধনাগার চালুর দাবি ময়মনসিংহে নতুন স্থলবন্দর গোবরাকোড়া ও করৈতলির নির্মাণ কাজ শেষ প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে বাণিজ্যে নতুন দ্বার উন্মোচনের আশা ইমিগ্রেশন চালুর পরামর্শ এলসি খুলতে না পারায় বাইক শূন্য হচ্ছে শোরুম বাড়ছে দাম আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা ডলার ও রাজস্ব সমন্বয় করে ব্যবস্থা নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের এবং পর্তুগালে আবাসন সংকটে প্রবাসী বাংলাদেশিরা কাজের সুযোগ থাকলেও পাচ্ছেন না থাকার জায়গা পরিবার নিয়ে চরম বিপাকে দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসবের বাণিজ্য আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব ফজরের নামাজের পর শুরু হয়েছে আম বয়ান আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন কানফি আরবি ও বাংলায় মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হবে দুপুরের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটবে 56তম বিশ্ব ইজতেমা এতে অংশ নিতে ময়দানে আসছেন মুসল্লিরা টঙ্গী ব্রিজ কামারপাড়া বেড়িবাঁধ সহ আশপাশের এলাকায় অবস্থান নিচ্ছেন আগতরা আখেরি মোনাজাতে অংশ নিতে আসার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে তবে সড়কপথে পর্যাপ্ত যানবাহন না থাকায় পায়ে হেঁটেই রওনা দিয়েছেন মুসল্লিরা ইজতেমার কার্যক্রম সুষ্ঠু আর নির্বিঘ্ন করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আল্লাহ যেন সবাইকে হেফাজত দান করে হেদায়েত দান করে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি এটা আল্লাহর কাছে চাব আমরা সবাই যেন ভালো থাকি এই জন্য সবাই দোয়া করার জন্য যাচ্ছি আমরা সবার জন্য শান্তি কামনা করতে আসছি আখেরে মোনাজাত করে চলে যাব এবং গুনাহ মাফের জন্য আসছি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি আল্লাহর রাজি খুশির জন্য আমাদের এই যাত্রা আল্লাহর জন্য সারা বাংলাদেশের মানুষকে শান্তিময় এবং শান্তি শৃঙ্খলাভাবে যখন দিন যাপন করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুক এই উসিলা যদি আল্লাহ মাফ করে দেন জীবনের তো কত ভুলভ্রান্তি আছে এই মুহূর্তে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল শুরুতেই যাচ্ছি মামুনের কাছে হ্যাঁ ইজতেমা ময়দানে ঢুকতে একটি প্রবেশ মুখ অর্থাৎ কামারপাড়া যে গেট সেই গেটের এখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এবং এখন যেটি এখানে দেখা যাচ্ছে যে শত শত মুসল্লি যারা 3 দিন যাবত এই বিশ্ব ইজতেমায় অংশ নেননি যারা শুধু আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছেন তারা এই গেট দিয়ে প্রবেশ করছেন এবং হাজার হাজার মুসল্লি তারা এই গেট দিয়ে মূল ময়দানে ঢোকার চেষ্টা করছেন যদিও মূল ময়দানে এখন খুব বেশি একটা ঢোকার সুযোগ নেই কেননা মূল ময়দান পরিপূর্ণ হয়ে গিয়েছে মানুষের উপস্থিতিতে তারপরেও অনেকে ময়দানের যত এটি নির্ভর করবে এখন যে হেদায়েতি বয়ান চলছে এই হেদায়েতি বয়ানের সবার উপর এখন হেদায়েতি বয়ান করছেন মাওলানা সাদ সামুলভির ছেলে মাওলানা ইউসুফ বিন বাংলায় তর্জমা করছেন ইয়া বিন কাসেম আমরা আরেকটু দেখাতে চাই যে এই গেটের বাইরে এই যে কামারপাড়া গেট মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভি এবং সেটি বাংলায় তর্জমা করছেন জিয়া বিন কাসেম আমরা আরেকটু দেখাতে চাই যে এই গেটের বাইরে এই যে কামারপাড়া গেট এই গেটের বাইরে যারা অবস্থান নিয়েছেন অনেকে কেননা তারা মূল ময়দানে আসলে যেতে পারবেন না মূল ময়দানে ঢোকার ক্ষেত্রে প্রবেশ মুখগুলোতে আসলে অতিরিক্ত মানুষের চাপ থাকার কারণে অনেকে এই যে ক্যান্সার হসপিটাল রয়েছে আহসানে মিশন ক্যান্সার হসপিটাল সেই হাসপাতালের সামনের জায়গায় অনেকে বসেছেন নারী পুরুষ শিশু সব বয়সী মানুষ সব শ্রেণী পেশার মানুষ এখানে এসে অবস্থান নিয়েছেন যদিও এখনো মোনাজাত সে শুরু হতে বেশ লম্বা সময় বাকি রয়েছে তারপরও তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং এখানে বসে তারা অপেক্ষা করছেন মোনাজাতে শরীক হবার জন্য আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি একটু যে ধর্মপ্রাণ মুসল্লিরা
শুধুমাত্র মোনাজাতে অংশ নিতে এসেছেন এবং তারা এখানে বসে অবস্থান নিচ্ছেন। ধারণা করা হচ্ছে ঘণ্টাখানিক বাদে যেহেতু আখেরি মোনাজাত শুরু হবে, তো সেই সময়ে এই উপস্থিতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এর আগে যদি বলি যে সকালবেলা বাদ ফজর বয়ানের মাধ্যমে এই যে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা, এই দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার প্রথম দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার দিনটি শুরু হয়েছিল আখেরি মোনাজাতের দিনটি, এবং আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে এইবার দুবছর বাদে হতে যাওয়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ সাহেবের ছেলে, যেটি বলছিলাম। তারপর আনুষ্ঠানিকভাবে এই যে সাদপন্থী বলা হয় যাদেরকে, তাদের এই যে বিশ্ব ইজতেমা তাবলিগ জামাতের এই অংশের আনুষ্ঠানিকতা শেষ হবে আজকে। তো আমার কাছে এখন পর্যন্ত ইজতেমার মাঠ সংলগ্ন এলাকা থেকে এতটুকুই ছিল। আমরা চলে যাচ্ছি বিমানবন্দর এলাকায়, সেখান থেকে জানাবেন সহকর্মী আতিকুর রহমান তমাল। হ্যাঁ, আর কিন্তু মাত্র ঘণ্টাখানেক সময় রয়েছে, অর্থাৎ বেলা ১২টায় কিন্তু সেটি শুরু হওয়ার কথা রয়েছে আখেরি মোনাজাতটি, এবং সেই কারণে কিন্তু আমরা দেখছি যে দলে দলে লোক কিন্তু সবাই কিন্তু ইজতেমা ময়দানের দিকে যাওয়া শুরু করেছেন ভোর থেকেই। কিন্তু একটি বিষয় বলে রাখা জরুরি, যেহেতু সড়কগুলো অনেকটা বন্ধ করা হয়েছে জায়গায় জায়গায়, আবার কোনো কোনো জায়গায় কিন্তু আসলে যান চলাচল সীমিত করা হয়েছে, সেই কারণে কিন্তু ইজতেমাগামী যে মানুষজন তারা যেমন রয়েছেন, তেমনি কিন্তু ঢাকার পথে যারা যাবেন তারাও কিন্তু আসলে যানবাহন সংকটে ভুগছেন। এবং সেই জায়গা থেকে আমরা সকাল থেকে দেখছি যে কুড়িল পর্যন্ত এসে কিন্তু বাসগুলো থামছে, এবং তারপর সেখান থেকে আসলে হেঁটেই কিন্তু অনেক মানুষ ইজতেমার দিকে রওনা দিচ্ছেন। এবং সেটি কিন্তু সড়কের দশা, এবং সড়কে আমরা যেমনটি দেখেছি গত ইজতেমাতে, সে সময় কিন্তু আমরা দেখেছিলাম যে ভোর থেকে যানবাহন চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়, এবং বেলা ১২টা বা ১১টা নাগাদ কিন্তু পুরো যে ইজতেমার প্রাঙ্গণ ১৬০ করে এলাকা, সেই এলাকা ছাপিয়ে কিন্তু আসলে এই যে সড়ক, এই সড়কে কিন্তু অনেক অনেক অবস্থান নেয়। কিন্তু আজ কিন্তু সেই অবস্থাটি নেই, অর্থাৎ আমরা জানি যে যেহেতু প্রথম পর্বে যে মানুষ হয় সাধারণত, সেটি কিন্তু আসলে এই পর্বে হয় না, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে বেলা ১১টা পেরিয়ে গেছে, কিন্তু সেই পরিমাণ মানুষ কিন্তু আসলে ইজতেমা ময়দানে থাকলেও সেই মানুষের যে ঢল সেটি কিন্তু অন্যান্য সড়কগুলোতে খুব বেশি নেই, অন্তত এই সড়কে নেই। তো সেই জায়গা থেকে বলা যায় যে আজকে কিন্তু গতবারের তুলনায় মানুষ তুলনামূলক কম রয়েছে। সেটি হলো সড়কের দশা। আর একটি বিষয় যে ট্রেনও কিন্তু অনেকজন মানুষ আসছেন, বহু মানুষ কিন্তু ট্রেনও করে তারা কিন্তু এসছেন, এবং কমলাপুর যে বিমানবন্দর রেলওয়ে স্টেশন রয়েছে সেই কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন, স্টেশন মাস্টার, যে ইজতেমার কেন্দ্র করে সেই যে মোনাজাত সেটিকে কিন্তু কেন্দ্র করে মোট ১৩টি কিন্তু ট্রেন দেওয়া হয়েছে, অর্থাৎ ৫টি ট্রেন কমলাপুর থেকে টঙ্গী এবং টঙ্গী থেকে কমলাপুর, এবং সেটি ছাড়াও টঙ্গী থেকে সারা দেশের জন্য কিন্তু ৩টি ট্রেন কিন্তু দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে আজকের যে মোনাজাত সেটা কিন্তু ঘণ্টাখানেক পর শুরু হওয়ার কথা রয়েছে, এবং সেই মোনাজাত সেখানে কিন্তু অনেকটাই কিন্তু লোকজন কম রয়েছেন অন্তত এই সড়কে। এই ছিল আমার কাছে এয়ারপোর্ট থেকে সর্বশেষ খবর। কক্সবাজার স্কয়ার টয়লেট্রিস লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে একটি তারকা মানের হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। স্কয়ার গ্রুপ মানুষের চাহিদার কথা মাথায় রেখে পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন নতুন নতুন পণ্য বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার বাজারে আসছে ন্যাচারাল হার্বাল ব্র্যান্ড মায়া। আফ্রিকার উৎকৃষ্ট মানের মেরুলা ফল থেকে তৈরি মায়া ট্রু হার্বস মেরুলা অয়েল ও মায়া অল ন্যাচারাল হেয়ার অ্যান্ড স্ক্যাল্প ওয়েল বাজারে আসছে। সম্মেলন শেষে সেরা বিক্রয় কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন অজয় চৌধুরী। আমরা অনেক কিছুই বাইরের উপর নির্ভরশীল, যেমন গ্যাস তেল এগুলো তো সব বাইরে থেকে আসে, খাদ্য সামগ্রী অনেক কিছু বাইরে থেকে আসে। যদি আমরা এবং ইউক্রেন সবচেয়ে বড় কথা, ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা, এটাই আমাদেরকে একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে। আমরা যারা ব্যবসাতে আছি, আমরা যারা বিভিন্ন দায়িত্বে আছি, আমরা যেন আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করি, আর সবচেয়ে বিশেষ সাধারণ মানুষের দিকে আমরা যেন খেয়ালটা রাখি। বাংলাদেশে পথ চলা শুরু হলো জার্মান ভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডির ব্যাটারি চালিত গাড়ি। এ উপলক্ষে শনিবার জমকাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার, অডি বাংলাদেশের চেয়ারম্যান ফুয়াদ আবদুল্লাহ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাদ নুসরত খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাত্র ৭ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম অডির এই এসইউভিটি।
এক চার্জে 300 কিলোমিটার যেতে পারে গাড়িটি। আর ব্যাটারি চালিত হওয়ায় এতে পরিবেশ দূষণ হবে না। গাড়িটির দাম পড়বে 1,59,00,000 টাকা। মৌলভীবাজারে চলছে ইসলামী ব্যাংকের 3-দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন। শুক্রবার শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে শুরু হয় এই সম্মেলন। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ নাজমুল হাসান এই সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মুনিরুল মওলা। এছাড়া স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বলেন, ইসলামী ব্যাংক জাতীয় অগ্রাধিকার খাতসহ ক্ষুদ্র উদ্যোগে মানসম্পন্ন ও অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগের মাধ্যমে ব্যাংক ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। দেখছেন এসময়ের বাণিজ্য। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেলিকম খাতে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে মোবাইল অপারেটররা জানায়, মুঠোফোনে কথা বলা কিংবা উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিতে টাওয়ারগুলোতে ফাইবার সংযোগ দেওয়া জরুরি। অথচ বেসরকারি পর্যায়ে ফাইবার ভাড়ায় বাড়তি খরচের কারণে ফাইবার সংযোগ বাড়ানো যাচ্ছে না। মোবাইল নেটওয়ার্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ DWDM মেশিন কারা বসাবে সমাধানও হয়নি তারও। অনুষ্ঠানে বিটিআরসিকে ফাইবার ব্যবহারে নির্দিষ্ট দর বেঁধে দেওয়ার দাবি জানায় NTTN অপারেটররা। চেয়েছিলাম আমাদের ইকুইপমেন্ট এনে আমরা আমাদের নেটওয়ার্ক প্ল্যানিং করে আমরা সার্ভিসটা দিব, যাতে ফাইবার কাটের মতন একটা সমস্যা বা ফাইবার নেটওয়ার্ক প্ল্যানিংয়ের মতন একটা সমস্যা আমরা ডিল করতে পারি। আমি তাই বলে বলছি না যে আমি ফাইবার ব্যবসা করতে চাই। বাইরের দেশে আমেরিকাতে যে ইনফ্রাস্ট্রাকচার গ্রো করছে, আপনি দেখবেন যে ওখানে সাবসিডি দিয়েছে বিভিন্ন সারা দেশে সরকার, ওনার সাবসিডি দিয়ে নেটওয়ার্কগুলো এস্টাবলিশ করেছে। ঠিক সেরকম যদি NTTN অপারেটরদের ওর নামটি কোনো সাবসিডি দেওয়া হতো, তাহলে অবশ্যই অবশ্যই NTTN অপারেটররা অনেক দূর যেতে। এসবের বাণিজ্য। হবিগঞ্জের সবচেয়ে বড় পাইকারি আড়ত শায়েস্তানগর বাজারে কমেছে মাছের সরবরাহ। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কমের কারণে বেড়েছে দাম। প্রকারভেদে প্রতি কেজিতে বেড়েছে 20-50 টাকা। রাশেদ আহমদ খানের তথ্য ও শাউন গোপের ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই হবিগঞ্জের সবচেয়ে বড় পাইকারি আড়ত শায়েস্তানগর বাজারে কর্মচাঞ্চল্য। প্রচণ্ড ঠান্ডায় নদীতে নামতে পারছেন না জেলেরা, এজন্য এই সপ্তাহে আড়তে মাছের সরবরাহ কম। এর প্রভাব পড়েছে দামে। প্রতি কেজি মাছ প্রকারভেদে বিক্রি হচ্ছে 20-50 টাকা বেশি দামে। কুয়াশা বেশি, ঠান্ডা থাকার কারণে মাছ আমদানি কম হচ্ছে। কিছুদিন আগে প্রচুর মাছ ছিল, বিভিন্ন জায়গায় মাছ বিক্রি করি, ভালো ভালো মাছ পাওয়া যায়। নবীগঞ্জ থেকে আসছি মাছ কেনার জন্য, এই বাজারে খুব সব ধরনের মাছ মিলে। এদিকে বাজারের উন্নয়ন করা হলে আরো বেশি পাইকার আসবেন বলে মনে করেন বাজার কমিটির সদস্য। বিভিন্ন ওখান থেকে পাইকার বর্ত আসে, এই জায়গার কারণে মাছ আসে না, জায়গা সংকট, জায়গা কম। যদি সরকারের কোনো উদ্যোগ না হয়, জায়গাটা বাড়াই দেওয়া হয়, তাহলে আমরা ব্যবসা শান্তিভাবে ব্যবসা করতে পারবো। প্রতিদিন এখানে ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত প্রায় 30-35 লাখ টাকার মাছ বিক্রি হয়। সময় সংবাদ, হবিগঞ্জ। দেখছেন এসময়ের বাণিজ্য। 10 জন সংসদ সদস্যকে নিয়ে কক্সবাজারে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শনে গেছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা
ওনারা এসেছেন এবং সাথে আমাদের পুরো পার্লামেন্টারি কমিটির টিমের আরও চারজন সদস্য ওনার সাথে আছেন। ওনারা সবাই আজকে আসছেন, দেখবেন যে মাতারবাড়ি ডিপ সি টার্মিনালের কাজের অগ্রগতিটা কতটুকু হয়েছে এবং আমরা কী কী চ্যালেঞ্জ এখানে ফেস করছি সেই চ্যালেঞ্জগুলো দেখবেন। এবং মোটামুটি ওনারা দেখবেন যে আমরা কবে নাগাদ এটাকে চালু করতে পারবো এবং আমাদের কাজের অগ্রগতিটা কী। আমরা যদি এটাকে 2026 সালে আমরা যেটা টার্গেট সেট করেছি 2026 সালে আমরা এটাকে অপারেশনে নিতে চাই, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছে এবং সেটাই ওনারা দেখবেন যে আসলে আমরা কি তখন সেটা চালু করতে পারবো কিনা। এবং আমাদের বর্তমানে যেখানে ফার্স্ট ফেজে যেখানে টার্মিনাল হওয়ার কথা সেখানে আমাদের কাজের অগ্রগতিটা উনি দেখবেন। যদি মাতারবাড়িটা হয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কতটা ভূমিকা রাখবে এই মাতারবাড়ি? মাতারবাড়ি আপনাদেরকে এখন আমি এতটুকু বলতে পারি, মাতারবাড়িতে যে জাহাজ আসবে সেই জাহাজের যে ড্রাফট হবে সেটা 16 থেকে 18 মিটার ড্রাফটের জাহাজ আসবে এখানে এবং লেন্থ 300+ মিটারের জাহাজ আসবে। তো সুতরাং বুঝতে পারছি এখানে অনেক বেশি পরিমাণে তারা কন্টেনার ক্যারি করতে পারে, সেটা 8 থেকে 10,000 TEUs আমাদের এখানে কন্টেনার এখানে হ্যান্ডেল করা সম্ভব হবে। পরে বুঝতেই পারছেন যে 8 থেকে 10,000 TEUs যদি হয় তাহলে আমাদের এখানে আমাদের কন্টেনারের ফ্রেট অনেক কমে যাবে এবং সময় অনেক সাশ্রয় হবে, যেহেতু এটা আমরা ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে আমরা ব্যবহার করবো এই বন্দরটাকে। ট্রান্সশিপমেন্ট হাবের কথা বলতেছেন, মূলত কোন কোন দেশে বন্দর ব্যবহার করতে পারবে বলে আপনি মনে করছেন? আমাদের যে বে অফ বেঙ্গলের যে আমাদের সারাউন্ডিং যে যতগুলো দেশ আছে যেমন ইন্ডিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, তারপরে এদিক দিয়ে আমাদের নিচে ইন্ডিয়ার আন্দামান নিকোবর আছে, আমরা সবাই এই অঞ্চলে যারা আছি আমরা সবাই এই বন্দরটাকে তখন ইউজ করতে পারবো, কেননা এটার যে ড্রাফট এই অঞ্চলের সব বন্দর চেয়ে বেশি হবে এবং আমরা যখন বড় জাহাজ নিয়ে আসবো ফ্রেট কমে যাবে, ফ্রেট কমলে সব ব্যবসায়ীরা তখন সেখানে আসার চেষ্টা করবে। তাহলে তো আপনি বলতে পারেন আগামী দিনের অর্থনীতির গেম চেঞ্জার হবে মাতারবাড়ি, যেটা আপনার অবদান আছে, অনেক বড় অবদান আপনার এই মাতারবাড়ির ক্ষেত্রে, গেম চেঞ্জিংয়ের ক্ষেত্রে, বাংলাদেশ অর্থনীতি চেঞ্জিংয়ের ক্ষেত্রে এই মাতারবাড়ি কী কী ভূমিকা রাখবে? মাতারবাড়িটা আসলে আমাদের একটা স্কেল অফ ইকোনমির উপরে আমাদের বিশাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা লাগবে। আপনারা জানেন যে বাংলাদেশের যে এইখানে যে বিগ বি ইনিশিয়েটিভ যেটা আছে আমাদের জাপানের, সেই বিগ বি ইনিশিয়েটিভের একটা কিন্তু অংশ সেখানে হচ্ছে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের যে বেল্ট, সেই বেল্টের ভিতরে এটা মাতারবাড়ি একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো এটা যখন হবে আমাদের অর্থনীতিতে আমাদের যে জিডিপির উপরে এটার একটা বিরাট জিডিপি গ্রোথের উপরে আমাদের একটা ইম্প্যাক্ট আসবে, প্রায় 2-3% একটা গ্রোথ আমাদের এখানে পজিটিভলি আমাদের ইম্প্যাক্ট করবে আমাদের জিডিপিকে। আর এছাড়াও এখানে প্রচুর কর্মসংস্থান হবে। আপনার মাতারবাড়িকে গড়ে তুলছেন, এক্ষেত্রে চট্টগ্রাম বন্দর আবার কিছুটা গুরুত্বহীন হয়ে পড়বে কিনা? না, আমি গড়ে তুলছি না, এটা আমাদের দেশ গড়ে তুলছে। তো আমাদের এটা হলে এটার রোল হলো ট্রান্সশিপমেন্ট হাব আর চট্টগ্রাম বন্দর হলো এন্ড ইউজার পোর্ট, টুলস পোর্ট। তো এন্ড ইউজার পোর্টের কাজ আর ট্রান্সশিপমেন্ট হাবের কাজ দুটো ডিফারেন্ট, আমরা দুটো দুইভাবেই সমানতালে চলতে থাকবে। আমাদের এই বন্দর থেকেই তখন আমরা যে বর্তমানে ফিডার ভেসেলে করে সিঙ্গাপুর কলম্বো থেকে নিয়ে আসি, তখন আমাদের মাতারবাড়ি থেকেই আমাদের চট্টগ্রাম বন্দরে যখন জাহাজগুলো যাবে এবং অনেক সাশ্রয়ী মূল্যে আমাদের ইউজাররা ইম্পোর্টার এক্সপোর্টাররা পণ্য পরিবহন করতে পারবে, এতে সময় এবং অর্থ দুটারই সাশ্রয় হবে। এটা একটা তো রেকর্ড, বন্দর না হওয়ার আগে 111টা জাহাজ ভিড়ে গেছে এই মাতারবাড়িতে, এটা একটু ব্যাখ্যা দিয়ে বলবেন, মানুষ জানতে চায় যে এখনও বন্দর হয়ে ঘরে উঠেনি, এর মাঝে 111টা জাহাজ কেন ভিড়লো, কীভাবে ভিড়লো? আমাদের আপনারা জানেন যে এখানে যে পাওয়ার প্ল্যান্টটা যে হচ্ছে কোল বেস পাওয়ার প্ল্যান্ট যেটা হচ্ছে সেটার কিন্তু প্রজেক্ট কার্গো আছে, সেই প্রজেক্ট কার্গোগুলো আনার জন্য যতগুলো জাহাজ এসেছে আমরা প্রত্যেক জাহাজকে আমাদের পাইলটিং করে আমরা এই বন্দরে ভিড়িয়েছি এবং সেইখানে আমাদের আগামী জুন মাসে সে ভিতরে এই চ্যানেলটা আমরা টেক ওভার করে নেব এবং আমাদের এই বন্দরে যে বড় বৃহৎ 60,000 মেট্রিক টন ক্যাপাসিটির কোল ক্যারি করে এখানে জাহাজ আসবে এবং আশা করছি এই আগামী এপ্রিল মে মাসের ভিতরে তারা এখানে তাদের কার্যক্রম চালু করতে পারবে ইনশাল্লাহ। আপনি জানতে চাইবো মাতারবাড়ি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী থাকবে আপনাদের? দেশের যে পরিকল্পনা সেটা হলো আমাদের এই মাতারবাড়ি বন্দরটাকে আমরা এই অঞ্চলের একটা রিজনাল হাব হিসেবে আমরা দেখতে চাই। রিজনাল হাব হিসেবে করতে পারলে আমাদের দেশের অর্থনীতি তথা এই পুরো আমাদের বে অফ বেঙ্গল রিজনে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের অর্থনীতির উপর একটা ইতিবাচক প্রভাব পড়বে। তাহলে আমরা তো বলতে পারি আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার রয়েছে, ভারত রয়েছে, পাশাপাশি অন্যান্য দেশও আমাদের এই মাতারবাড়ি বন্দর ব্যবহার করতে পারবে, আপনার সিদ্ধান্ত নিচ্ছেন? এটাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে তিনি বলেছেন এই আমরা কিন্তু আমাদের বন্দরগুলোকে শুধু 162 মিলিয়ন লোকের জন্য এটা নয়, এটা হলো অত্র অঞ্চলে 3 বিলিয়ন লোকের জন্য আমরা চিন্তা করি। তো সেইখানে নিহিত আছে আমাদের চট্টগ্রাম বন্দরকে একটা রিজনাল হাব হিসেবে তৈরি করার, সেই
মন্ত্র সেই দীক্ষায় আমরা অনুপ্রাণিত হয়ে আমাদের বন্দরকে সেভাবে ডেভেলপমেন্ট কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে 2041 সালে এটাকে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাবে, এবং সেই নিয়ে যাওয়ার মাধ্যমেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার যে গড়ার যে স্বপ্ন ছিল সেটা বাস্তবায়িত। আমরা সেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দর্শন অনুযায়ী আমরা আমাদের উন্নয়ন কার্যক্রমগুলো সাজিয়েছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহজাহানের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গড়ে উঠবে মাতার বাড়িকে কেন্দ্র করে। মাতার বাড়িতে শুধু একটি মাতার বাড়ি বন্দর হিসেবে চিন্তা করলে হবে না, এই মাতার বাড়িকে করতে বলতে হবে এই অঞ্চলের বিজনেস হাব। আপনি দেখতে পাচ্ছেন আসলে সাগরের মাটি দিয়ে একটি বন্দর কীভাবে গড়ে তুলেছে, একটি স্থাপনা কীভাবে গড়ে উঠছে সেটা আসলে অকল্পনীয়। নিচ চোখে না দেখলে বিশ্বাসযোগ্য হবে না যে এই মাতার বাড়িকে আসলে কী হচ্ছে। বাংলাদেশকে, বাংলাদেশের উন্নয়ন দেখতে গেলে আমরা বারবার একটা কথা বলে আসতে হবে, মাতার বাড়িতে সাগরের মাটি দিয়ে সাগরে বাঁধ তৈরি করে বাংলাদেশের প্রযুক্তি ব্যবহার করে এবং এখানে নতুন বন্দর করে উঠছে, যে বন্দরের মধ্যে পৃথিবীর যে কোনো একটি জাহাজ অবলীলে প্রবেশ করতে পারবে। বলা হচ্ছে শুধু ভারত কিংবা মিয়ানমার নয়, অন্যান্য যে আসিয়ান দেশগুলি আছে তারাও কিন্তু এই বন্দর ব্যবহার করতে এবং 2026 সালের মধ্যে এই বন্দর পুরোদমে অপারেশনাল হবে। অর্থাৎ আরেকটি কথা বলে রাখা ভালো, এখনও বন্দর পূর্ণাঙ্গ গড়ে ওঠেনি, এর মাঝে কিন্তু কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে মাতার বাড়ির, সেখানে জন্য 111টি জাহাজ ইতিমধ্যে ভিড়ে গেছে, সেটাও একটি কিন্তু অনন্য রেকর্ড। তো আজকে মূলত নৌপরিবহন মন্ত্র সংসদীয় কমিটির সভাপতি সাবেক দশজন সংসদ সদস্যকে নিয়ে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শনে গেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। এই মুহূর্তে আমরা সেখানে এতক্ষণ ছিলাম রিপোর্টার কমলদের সঙ্গে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4,716 মেট্রিক টন মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছে পানামা পতাকাবাহী জাহাজ লিবার্টি হারবেস। এখন চলছে পণ্য খালাস। সেখানে আছেন রিপোর্টার আব্দুল্লাল মামুন ট্রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের সরঞ্জাম নিয়ে একের পর এক পণ্য আসছে, জাহাজ আসছে মোংলা বন্দরে। এরই ধারাবাহিকতায় আজ এসে পৌঁছেছে লিবার্টি হারভেস্ট নামে একটি জাহাজ। যে জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইলেকট্রিক্যাল পণ্য রয়েছে। রাত 3টায় এই জাহাজটি মোংলা বন্দরের 8 নম্বর জেটিতে নোঙর করে। নোঙর করার পরপরই কিন্তু খালাস প্রক্রিয়া শুরু হয়। গত 28 নভেম্বর রাশিয়ার সেন্ট পিটারবার্গ পোর্ট থেকে এই জাহাজটি আসলে ছেড়ে আসে এবং রাত 3টায় যখন জাহাজটি বন্দরে নোঙর করে, এর পরপরই কিন্তু এখানকার যারা শিপিং এজেন্ট রয়েছেন বা অন্যান্য শ্রমিক রয়েছেন তারা কিন্তু পণ্য খালাসের কাজ শুরু করে দিয়েছেন। আমরা যেমন ছবিটি দেখতে পাচ্ছি, বড় বড় ক্রেনের সাহায্যে কিন্তু জাহাজ থেকে ঠিক জেটিতে যে ট্রাক রয়েছে সেই ট্রাকের উপর মাল লোড করা হচ্ছে। এই পণ্যগুলো কিন্তু এখানে মোট 4,716 মেট্রিক টন ইলেকট্রিক্যাল পণ্য রয়েছে। এসব পণ্য কিছু পণ্য সড়ক পথে সরাসরি পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে প্রকল্প এলাকা সেখানে পৌঁছবে এবং কিছু পণ্য কিন্তু আবার নদী পথে প্রকল্প এলাকায় পৌঁছবে। এবং এখানকার যারা শিপিং এজেন্ট রয়েছেন তারা বলছেন যে দ্রুততম সময়ে গুরুত্বপূর্ণ এসব পণ্য তারা খালাসের ব্যবস্থা করছেন এবং এই খালাস প্রক্রিয়ায় যাতে মানে কোনো রকম ঝামেলা ছাড়াই হয় সেজন্য তারা আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং মোংলা বন্দর কর্তৃপক্ষ তাদেরকে সহযোগিতা করছে। এই জাহাজটির সবগুলো পণ্য খালাস হতে 4 থেকে 5 দিন সময় লাগবে এবং সড়ক পথে পণ্যগুলো কিন্তু যেসব পণ্য এরই মধ্যে লোড হয়ে গিয়েছে সেসব পণ্য কিন্তু পাবনার ঈশ্বরদীতে রওনা হয়েছে। পথে অবশ্য শুল্ক প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে কিন্তু এটি সেই এলাকায় পৌঁছবে। বড় একটি জাহাজ, জাহাজের দুই প্রান্তে কিন্তু একই সাথে ক্রেনের সাহায্যে এই পণ্যগুলো খালাস করা হচ্ছে। আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই জাহাজটি বাদেও কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আরও একটি জাহাজ আজ মোংলা বন্দরে আসার কথা রয়েছে। দুপুর 1টায় মোংলা বন্দরে আরও একটি জাহাজ রাশিয়ার নভরস্কি বন্দর থেকে এসে পৌঁছাবে, এমভি ক্যাবিনলা নামে জাহাজটি, এবং সেই জাহাজটি আসার পরপরই কিন্তু পণ্য খালাস শুরু হবে। তো আমার কাছে মোংলা বন্দর থেকে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য খালাস প্রক্রিয়ার খবর, এই ছিল তার সবশেষ। আমরা তখন সরাসরি ছিলাম মোংলা বন্দরে। ময়মনসিংহের হালুয়াঘাটে চালু হচ্ছে গোবরাকুড়া ও করইতলি নামের দুটি নতুন স্থলবন্দর। ইতোমধ্যে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী স্থলবন্দর দুটির প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই দুদেশের ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা আমদানিকারক ও বন্দর কর্তৃপক্ষের। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী।
1997 সাল থেকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার করৈতলী ও গোবরাকুড়া নামক দুটি শুল্ক স্টেশনের মাধ্যমে ভারত থেকে কয়লা আমদানি করেন ব্যবসায়ীরা। দীর্ঘ প্রতীক্ষার পর শুল্ক স্টেশন রূপান্তরিত হতে যাচ্ছে পূর্ণাঙ্গ স্থলবন্দরে। ইতোমধ্যে স্থলবন্দর স্থাপনের অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই চালু হবে 3 কিলোমিটার পাশাপাশি দূরত্বের স্থলবন্দর দুটি। দীর্ঘ 26 বছর ধরে মেঘালয় থেকে শুধুমাত্র কয়লা আমদানি করা হলেও এই দুইটি নতুন স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে স্থাপন করার পর এখন থেকে বিভিন্ন ধরনের পণ্য ভারতে রফতানি এবং ভারত থেকে আমদানি করা সম্ভব হবে। স্থলবন্দরের যে কার্যক্রম এটা চালু হবে পুরো পূর্ণাঙ্গভাবে, তা আমরা এতে খুশি। আগে শুধু কয়লা আসতো, এখন বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখান দিয়ে আমদানি হবে। বন্দর চালুর পরই দ্রুত ইমিগ্রেশন চালুর পরামর্শ আমদানিকারকদের। বাংলাদেশে কী কী ডিমান্ড আছে ইন্ডিয়ার মালের, সেটাও আমরা অনুসন্ধান করি, যাতে সকল প্রকার পণ্য আমদানিযোগ্য, সেই সকল প্রকার পণ্য এখান দিয়ে আনার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। কাঁচামালের মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, এগুলো আনা যাবে, পরে পশুর খাদ্য আনা যাবে। স্থলবন্দর দুটিতে স্থাপন করা হয়েছে ওজন স্কেল। এখন আশা করছি এনবিআর দেখে যদি নতুন এসআরও জারি হয়, কয়লা ভিত্তিতে অন্যান্য পণ্য আমদানি হবে এবং বিভিন্ন পণ্য সংরক্ষণের জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ গোডাউনের ব্যবস্থাও রয়েছে। যদি হচ্ছে এখানে ইমিগ্রেশনটাও করা যায় এবং অন্যান্য পণ্য পরিবহনের উপরেও জোর দেওয়া যায়, তাহলে পুরো হালুয়াঘাটের যে বর্তমান চিত্র এটা আমরা বলতে পারি যে অনেকটাই পরিবর্তন হবে। প্রায় 30 একর জমির উপর 72 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে হালুয়াঘাটের গোবরাকুড়া ও করৈতলী স্থলবন্দর দুটি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। বোরো ও পর্যটন মৌসুমে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে সিলেট অঞ্চলে। মৌসুমে 10 লাখ লিটার ডিজেলের চাহিদার বিপরীতে মাত্র 3 লাখ লিটার সরবরাহ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। প্রতিদিন আমাদের 3 লক্ষ লিটার ডিজেল এই জেলাতে প্রয়োজন, সেটির ডিমান্ডটা ওনারা বলছেন। বাট আমাদের যারা পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ যারা রয়েছেন, ওনাদের বক্তব্য হচ্ছে যে ওনাদের প্রতিদিন 10 লক্ষ লিটার আমাদের ডিজেল প্রয়োজন। বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বোরো ও পর্যটন মৌসুমে ডিজেলের সংকট প্রকট আকার ধারণ করে। স্বাভাবিক সময়ে 5 থেকে 6 লাখ লিটার চাহিদা থাকলেও এ সময় 10 লাখ লিটার ডিজেলের চাহিদা থাকে। প্রকট সংকট ধারণ করে এই আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 5 মাস বুড়ো মৌসুম, এই মৌসুমে আপনার এই সংকটটা দেখা দেয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রতিষ্ঠান যমুনা কর্তৃপক্ষের দাবি, রেলওয়ের ওয়াগন স্বল্পতার কারণেই এই সমস্যা দেখা দেয়। অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে নারাজ। আমাদের যে ডিমান্ড, ওই ডিমান্ড অনুযায়ী রেল পরিবহন করতে পারছে না। রেলের সাথে আমাদের 3 কোম্পানির একটা চুক্তি আছে তেল পরিবহনে। ওনারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারে, যদি আমাদের আরও ওয়াগন অধিক ওয়াগন থাকে বা ইঞ্জিন থাকে তাহলে আরও ওয়াগন টিপ বাড়াবে, আমাদের তো সমস্যা নাই। অন্যদিকে শ্রমিক নেতাদের দাবি, বারবার জ্বালানি সংকটে পরিবহন শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। আর ফিলিং স্টেশনের মালিকেরা বলছেন, রেলপথের পাশাপাশি সড়কপথে জ্বালানি তেল আনা গেলে সমস্যার সমাধান হবে। তেলের সংকটে আমাদের কৃষিকাজ বন্ধ হয়ে গেছে, আমাদের গাড়িগুলো বন্ধ হয়ে গেছে, আমাদের শ্রমিক ইনকাম করে তারা পরিবার নিয়ে ডাল ভাত খেত, তাও বন্ধ হয়ে গেছে। আমরা তার প্রতিবাদ, তীব্র নিন্দা জানাচ্ছি। বিগত দিনে যেভাবে আমাদের দেশে, আমাদের সিলেটে চালু ছিল সড়কপথে, সেম স্টাইলে আপনারা চালু করেন, এই সমস্যার সমাধান হয়ে যাবে দুই দিনে। জ্বালানি তেলের সংকট নিরসনে 3 বছর ধরে বন্ধ সিলেটের কৈলাসটিলা পরিশোধনাগার চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। পর্যটকদের অন্যতম আকর্ষণ মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন দেশি বিদেশি পর্যটক। তবে একযোগেও মাধবকুণ্ড ইকোপার্কের উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবিতে রিপোর্ট।
কাছারিয়া পাহাড়ের বুক চিরে 200 থেকে 250 ফুট উচ্চতা থেকে গড়িয়ে নামছে জল। জলের ফোয়ারা আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মূলত ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এখানে। এই আকর্ষণীয় জলপ্রপাতকে ঘিরেই গড়ে তোলা হয়েছে মাধবকুণ্ড ইকো পার্ক। কিন্তু চরম অযত্ন আর অবহেলায় দীর্ঘ এক যুগেও এর পরিকল্পিত কোনো উন্নয়ন হয়নি। জলপ্রপাতের উপরের অংশের পাশ ঘেঁষা একটি টিলার পাথর খণ্ড ও গাছগাছালি ধসে পড়ার পর থেকেই পার্কের বসার স্থান ও শেড নষ্ট হয়ে গেছে, দীর্ঘদিনেও মেরামত করা হয়নি। মাধবকুণ্ড জলপ্রপাতের পাশে বসার বেঞ্চের পাইপগুলো চুরি হয়ে গেছে। পুরো পার্কে রয়েছে ব্যবহারের অনুপযোগী একটি শৌচাগার। পুরো পার্ক জুড়ে ময়লা আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ, এতে দিনকে দিন আকর্ষণ হারাচ্ছে মাধবকুণ্ড ইকো পার্ক। পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটা, সেটা একটু মেইনটেইন করা দরকার বলে মনে হয়। বসার যদি কোনো বেঞ্চের আপনারা ব্যবস্থা করে, কর্তৃপক্ষ যদি করে, তাহলে ভালো হবে। আগের পরিবেশটা বেশ সুন্দর আসিল, ভালো লাগতো, ফ্যামিলি নিয়ে আইলে সময় কাটাইতে মন চাইত, কিন্তু বর্তমান যে পরিবেশ পরিকল্পনা হাতে নিয়েছে। আমি আশা করি যে এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমাদের পর্যটকরা উৎসাহিত হবেন। সরকার 2001 সালে 267 একর আয়তনের মৌলভী বাজারের বড়লেখা পাথারিয়া পাহাড়ি ভূমিকে মাধবকুণ্ড ইকো পার্ক হিসেবে ঘোষণা করে। সময় সংবাদ, মৌলভী বাজার। চলমান বৈশ্বিক সংকট মোকাবেলায় শিল্প খাতে হয় কর্মী ছাঁটাই অথবা মুনাফা ছাড়ের পথে হাঁটতে হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় জোর দেয় ডিসিসিআই। বিশ্ব সংকটে অভ্যন্তরীণ শিল্প বাণিজ্যে যে প্রভাব পড়ছে তার করাল গ্রাসে নিষ্পেষিত হতে পারে জীবন ব্যবস্থা, কর্মসংস্থান সহ সব সেক্টর। এমন পরিস্থিতিতে শনিবার এক সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই 10 খাত নিয়ে পর্যালোচনা করে বিভিন্ন সমস্যা তুলে ধরে। সংগঠনটি বলছে, চলতি বছর ব্যবসায়ীদের নিজেদের পরিকল্পনা করতে হবে, তারা কর্মী ছাঁটাই করবে নাকি মুনাফায় ছাড় দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে। সার্ভাইভাল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি মনে করি যে বেসরকারি খাতে ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসা চলমান রেখে, তাদের যে এমপ্লয়িজ না ছাঁটাই করে যদি তারা ব্যবসা পরিচালনা করে যেতে পারে, তাহলে সেটাই হবে তাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া এট লিস্ট 2023-এ। প্রতিযোগী বিশ্বে টিকে থাকতে হলে রপ্তানি খাতে শুধু তৈরি পোশাকে নয়, আওতা বাড়াতে হবে অন্যান্য পণ্যের। বৈদেশিক বিনিয়োগ বাড়াতে স্পেশাল কমার্শিয়াল কোর্ট করারও দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। একটা সেপারেট কমার্শিয়াল কোর্ট করা, যে সেপারেট কমার্শিয়াল কোর্ট করা, সেটা বিদেশি বিনিয়োগ এবং লোকাল বিনিয়োগকারীদের, তারা যেন তাদের ডিসপিউটগুলো খুবই দ্রুত কম সময়ের মধ্যে শুধু একটা ডেডিকেটেড স্পেশাল কমার্শিয়াল কোর্ট থাকবে, তারা শুধু এগুলা নিয়ে ডিল করবে। 2026 সালে এলডিসি গ্রাজুয়েশনের পর বিশ্ববাজারের অনেক সুবিধা হারাবে বাংলাদেশ। এক্ষেত্রে অর্থনৈতিক প্রধান খাতগুলোতে শক্তভাবে নজর দিতে হবে বলেন সভাপতি। আমাদের ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজের ইন্ডাস্ট্রিজগুলোকে শক্ত করতে হবে, আমাদের স্কিলস ডেভেলপমেন্টের উপর ফোকাস করতে হবে, আমরা যেন নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট হই এভাবে এবং কম্পিটিটিভ হয় এভাবে আমাদের তৈরি হতে হবে এই 2026-এর জন্য। শক্তিশালী অর্থব্যবস্থার জন্য অন্যতম হচ্ছে আর্থিক খাতে নজরদারি ও সুশাসন প্রতিষ্ঠা। এজন্য মুদ্রানীতি কঠোরভাবে বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে ডিসিসিআই। প্রোডাক্টিভ গ্রোথ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রোবটের মাধ্যমেই হার্টের বাইপাস সার্জারি করবে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতাল। উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে কম খরচে ঝুঁকি ছাড়াই হবে সার্জারি। ভারত থেকে ঘুরে এসে আশরাফুল আলম বামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। আগে চিরাচরিত নিয়মে 8 থেকে 10 ইঞ্চি বুক কেটে করা হলেও গত এক যুগ ধরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারতের কলকাতা অ্যাপোলো হাসপাতাল ছোট্ট একটি ছিদ্র করে করছে হার্টের বাইপাস সার্জারি। সময় লাগে মাত্র 3 ঘন্টা। কম রক্তক্ষরণ ও 7 দিনে রোগী সুস্থ হওয়া সহ নানা সুবিধার কারণে খুবই জনপ্রিয় MICS পদ্ধতির এই সার্জারি। তবে এবার আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে হাসপাতালটি হার্টের বাইপাস সার্জারি করবে রোবটের মাধ্যমে। একদল চিকিৎসক নিয়ে চলছে গবেষণা ও অগ্রগতির কাজ। আগে তো স্টার্নাম কেটে পুরো বিশাল একটা দাগ হয়ে যেত এখানে এবং রিকভারি অনেক সময় লাগতো, ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকতো। এখন সেটা মিনিমাম ইনভেসিভ করে ছোটো করে কেটে সেটা করে,
এবং তাতে রিকভারি পিরিয়ড ইজ মাচ কুইকার। এমআইসিএস পদ্ধতি খুবই জনপ্রিয় হওয়ায় কলকাতার পাঁচ তারকা হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গলে বাংলাদেশি সাংবাদিকদের নিয়ে সেমিনার করে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। জানান, চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে আধুনিক প্রযুক্তি নির্ভর রোবটের দিকে যাচ্ছে তারা। ইন্টারেস্ট ডেভেলপ করেছে রোবটের মাধ্যমে যে সার্জারি করা যায় কিনা, আমরা এখন ভাবছি কিছু, আমরা কয়েকজন মিলে এখন করছি কাজ। মাত্র 3 লাখ টাকার মধ্যে করা যায় এই হার্ট সার্জারি। এ পর্যন্ত 4,000-এর বেশি সফল সার্জারি করেছে হাসপাতালটি। যে এজে এসে এমআইসিএস সার্জারি করা হয় সেই ক্ষেত্রে তার কোমরবিডিটি প্রচুর থাকে, কারণ একজন লোক এমআইসিএস যখন করতে আসছে তার খালি তো এমআইসিএস হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বাংলাদেশি চিকিৎসকরা চাইলে এই বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে। রোগীদের জন্য টেলিমেডিসিন সেবার পাশাপাশি দেশের প্রতি বিভাগে খোলা হচ্ছে তথ্য কেন্দ্র। বিশ্বের সাথে তাল মিলিয়ে চিকিৎসা বিজ্ঞানে নতুনত্ব আনছে কলকাতার অ্যাপোলো হাসপাতাল। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে হার্টের সার্জারি করবে রোবটের মাধ্যমে। শফিকুল আলম, সময় সংবাদ, কলকাতা, ভারত। শুধু বড় শহরই নয়, পর্তুগালের ছোট শহরগুলোতেও আবাসন সংকটে প্রবাসী বাংলাদেশিরা। কাজের সুযোগ থাকলেও থাকার জায়গার অভাবে ওই শহরগুলোতে যেতে পারছেন না তারা। পরিবার নিয়েও বিপাকে অনেক বাংলাদেশি। তারিকুল হাসান আশিকের রিপোর্ট বিস্তারিত। গেল কয়েক বছরে লিসবনের বাইরে পর্তুগালের যেসব শহরে প্রবাসী বাংলাদেশিদের বসবাস বেড়েছে, তার মধ্যে অন্যতম 76.48 বর্গ কিলোমিটার আয়তনের ছোট ছিমছাম শহর ভিলা নোভা দে মিলফন্তেস। বসতি বাড়ায় বাংলাদেশিরা গড়ে তুলেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও। এছাড়া কৃষিখাতে যুক্ত প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ কাজ করেন এ শহরের বিভিন্ন ফার্মে। শীত মৌসুমে কিছুটা কম থাকলেও গ্রীষ্মে সুযোগ রয়েছে বিপুল কর্মসংস্থানের। ছোট এ শহরে কাজের সুযোগ থাকলেও আবাসন সংকটে বেশ কয়েক বছর ধরেই সমস্যায় প্রবাসীরা। মিলপন্তসে কাজের অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু আবাসন সমস্যা অনেক বেশ ব্যাপক, যার কারণে আমাদের এখানে কর্মসংস্থান হচ্ছে না। ফ্যামিলি বাসা পাচ্ছে না সবাই। আমরা ফ্যামিলি দেখা গেছে লিসবন রাখছি এখানে কাজের জন্য, এখানে থাকতে হচ্ছে, এই জন্য আমাদের একটু সমস্যা। মিলফন্তেসের মতো এলাকায় আবাসন খাতে বিনিয়োগ করেও লাভবান হওয়ার সুযোগ আছে বলে জানান ব্যবসায়ীরা। বড় বড় ইনভেস্টার আছে, আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারা এখানে এসে বাড়িঘর ঘর করেন, এখানে লেবার ক্যাম্প করলে এখানে প্রচুর লোক কাজ করার সুযোগ সুবিধা পাবে, কারণ এখানে প্রচুর কাজের চাহিদা আছে। কৃষি মৌসুমে প্রায় 1,000 প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান হয় মিলফন্তেসের বিভিন্ন কৃষি খামারে। নিয়মিতভাবে শহরটিতে বসবাস করছেন কয়েকশো বাংলাদেশি ও তাদের পরিবার। যেখানে কাজের সুযোগ রয়েছে সেখানে আবাসন সংকট, আর যেসব শহরে থাকার ভালো ব্যবস্থা আছে সেখানে কাজের সুযোগ কিছুটা কম। এমন পরিস্থিতিতে সমস্যায় রয়েছেন অনেক পর্তুগাল প্রবাসী। দীর্ঘদিন ধরে যেসব বাংলাদেশি পর্তুগালে বসবাস করছেন তাদের পরামর্শ, এই সমস্যার সমাধানে পর্তুগিজদের সাথে মিশতে হবে বাংলাদেশিদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ভিলা নোভা দা মিলফন্তেস, পর্তুগাল। 8 কোটি 10 লাখ ডলার রিজার্ভ চুরির সংক্রান্ত মামলায় বাংলাদেশের পক্ষে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে ফিলিপিন্সের অভিযুক্ত ব্যাংক আরসিবিসি। গত 13 জানুয়ারি নিউইয়র্কের সুপ্রিম কোর্ট বাংলাদেশের পক্ষে রায় দিয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে আপিল করল ম্যানিলার ব্যাংকটি। রিজার্ভ চুরি সংক্রান্ত মামলায় বাংলাদেশ ও ফিলিপিন্সের মধ্যে আইনি লড়াই আরও দীর্ঘ হচ্ছে, কারণ বাংলাদেশের পক্ষে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে ফিলিপিন্সের অভিযুক্ত ব্যাংক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি। গত 13 জানুয়ারি বাংলাদেশের পক্ষে নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন। 2016 সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা সুইফটে ভুয়া অর্থ স্থানান্তরের আদেশ দিয়ে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার চুরি করে। এই অর্থ ট্রান্সফার করা হয় ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি ব্যাংকে। পরে সে অর্থ দেশটির ক্যাসিনো সাম্রাজ্যে চলে যায়। রিজার্ভের অর্থ চুরির জন্য আরসিবিসি ব্যাংক ও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়ী করে বাংলাদেশ ব্যাংক। অর্থ ফিরে পেতে বাংলাদেশ নিউ ইয়র্কের সুপ্রিম কোর্টে মামলা করে। পরবর্তীতে মামলাটি বাতিল করতে 2টি আবেদন জানায় রিজার্ভ ব্যাংক। তবে মামলার কার্যক্রম চলবে বলে রায় দেন নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট। এছাড়া বাংলাদেশ ব্যাংক এবং রিজার্ভ ব্যাংককে মধ্যস্থতা করতেও নির্দেশ দেন আদালত। তবে এ রায়ের জবাবে রিজার্ভ ব্যাংক আইনি লড়াই চালিয়ে যাবে বলে জানিয়ে দেয়। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে আরসিবিসি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।
নিজের করা টুইট নিয়ে এবার বেকায়দায় টেসলা প্রধান ইলন মাস্ক, যেতে হলো আদালত পর্যন্ত। মাস্কের বিরুদ্ধে অভিযোগ, তার টুইট প্রভাবিত করে বিনিয়োগকারীদের। 2018 সালে টেসলাকে প্রাইভেট কোম্পানি করার মাস্কের এক টুইটের পর লাফিয়ে বেড়ে যায় প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি। গত বছরের অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেন ইলন মাস্ক। এর আগে থেকেই নিয়মিত এই যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেন তিনি। নিজের প্রতিষ্ঠান টেসলার বিভিন্ন পরিকল্পনা নিয়ে টুইট করতেন মাস্ক, আর সেই টুইটের কারণেই বেঁধেছে বিপত্তি। মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি আদালতে মামলা করেছেন কয়েকজন বিনিয়োগকারী। মাস্কের বিরুদ্ধে অভিযোগ, তার টুইটের কারণে লোকসান গুনতে হয়েছে বিনিয়োগকারীদের। শুক্রবার আদালতে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, 2018 সালে এক টুইটে মিথ্যা তথ্য দেন ইলন মাস্ক। সে সময় তিনি জানান, বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলাকে প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। প্রতিষ্ঠান পরিচালনার জন্য তহবিল গঠন শেষ হয়েছে বলেও জানান তিনি। আইনজীবীদের অভিযোগ, মাস্কের এই টুইটের পর টেসলার শেয়ার কিনতে হুমড়ি খেয়ে পড়েন বিনিয়োগকারীরা। তবে নিজের টুইটের পরও ইলন মাস্ক টেসলাকে প্রাইভেট কোম্পানি করেননি, আর এতে লোকসান গুনতে হয় প্রতিষ্ঠানটির শেয়ার ক্রয় করা বিনিয়োগকারীদের। এক বাদী আদালতে জানান, মাস্কের টুইটের পর $5,000 শেয়ার কেনেন তিনি। যদিও মাস্কের আইনজীবীদের দাবি, টেসলাকে প্রাইভেট কোম্পানিতে রূপান্তরের বিষয়টি চূড়ান্ত ছিল। এ বিষয়ে সৌদি ভিত্তিক বিনিয়োগকারীদের সঙ্গে প্রাথমিক চুক্তি হয় বলেও জানান তারা। তবে পরবর্তীতে সেই চুক্তি আর সম্পন্ন হয়নি। আইনজীবীদের দাবি, 2018 সালের ওই টুইটে ভুয়া কিংবা মিথ্যা তথ্য দেননি মাস্ক। এদিকে আদালতে নিজ পক্ষ সমর্থন করে মাস্ক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করা সবার গণতান্ত্রিক অধিকার, তবে তার টুইটের কারণে সাধারণ মানুষ কিংবা বিনিয়োগকারীরা প্রভাবিত হন না বলেও দাবি করেন মাস্ক। বিনিয়োগকারীদের অভিযোগের সত্যতা আছে কিনা তা খতিয়ে দেখে 9 সদস্যের জুরি বোর্ড শিগগিরই এই মামলার রায় দেবেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কর্মযোগ্য পরিদর্শনে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ। সিলেট অঞ্চলে বোরো মৌসুমে জ্বালানি তেলের সংকট, চাহিদার মাত্র 30% ডিজেল সরবরাহ, বন্ধ থাকা কৈলাসশিলা পরিশোধনাগার চালুর দাবি। এবং ময়মনসিংহে নতুন স্থলবন্দর গোবরাকুড়া ও করৈতলির নির্মাণ কাজ শেষ, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে বাণিজ্যের নতুন দারুণ মোচনের আশা, ইমিগ্রেশন চালুর পরামর্শ। এই ছিল এসবের বাণিজ্য, সঙ্গে থাকুন সময়।